প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমাদের শীতক কলেজ অনলাইন ক্লাসের গুণগত রসায়নের আধার কোডের ফর্মাম মডেল নিয়ে আজকে আমাদের লেখ্য বিষয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন পরিস্থিতিতে আমরা অনলাইনের মাধ্যমে যে সকল ক্লাসগুলো নিই, এই ক্লাসগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। আশা করি এতে তোমাদের অনেকখানি উপকার হবে। আজকে আমরা রাধা কোটের পরমাণু মডেলে নিয়ে আলোচনা করবো। এতে প্রথম রেখা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ উনি রাধা পরমাণু মডেল উপস্থাপনের আগে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা উনি করছিল। এখানে কী করছে, একটি পাতলা স্বর্ণের পাত ব্যবহার করছে। এই পাতলা স্বর্ণের পাতের মধ্যে দিয়ে আলফা কণাকে পাস করেছে। আলফা কণার সময় অতিক্রম করার সময় বেশিরভাগ আলফা কণা দেখা যাচ্ছে স্বর্ণের পাতটাকে ভেদ করে অপর পৃষ্ঠে থাকা অপর পাশে থাকা জিঙ্ক সালফারের ফলে কিছু পর্দার মধ্যে দাগ সৃষ্টি করে, এবং অল্প কিছু আলফা কণা দেখা যায় পথ দেখে আবার নিজের অবস্থানে ফিরে আসছে। তাহলে এই সকল সিদ্ধান্ত থেকে উনি যেই এগুলো সিদ্ধান্তে উপনীত হয়, পরমাণু একটি কেন্দ্র, ধনাত্মক কেন্দ্র বিদ্যমান, যেই কেন্দ্রতে বাধাপ্রাপ্ত হয়ে ধনাত্মক চার্জ দেয় আলফা কণাটা ফিরে আসে। এবং পরমাণুর অধিকাংশ স্থান হচ্ছে এটাই ফাঁকা, এবং এই ফাঁকা স্থান হওয়ার কারণে দেখা যায় 99.9% রশ্মি আলফা কণা দেখা যায় পথ বেঁকে বা সোজা অতিক্রম করে চলে যায়। অল্প কিছু আলফা কণা দেখা যায় পথ বেঁকে ফিরে আসে। তাহলে এটা ছিল ওনার এই পরীক্ষার মাধ্যমে উনি পরমাণু কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসকে কী করে আবিষ্কার করেন। এবং এরপরে উনি যে সকল সিদ্ধান্ত উপনীত হয়, অর্থাৎ পরমাণু আমাদের দুটি অংশ বিদ্যমান, একটি নিউক্লিয়াস, অপরটি হচ্ছে নিউক্লিয়াসের বাইরের অংশ। পরমাণু ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় প্রায় আমাদের বলতে গেলে 1000000 গুণ বড়, এত গুণ বড় হয় এটাকে পরমাণু ব্যাসটা বেশ বড় আকারে হয়ে থাকে। পরমাণুর আয়তনের তুলনায় খুবই সূক্ষ্ম স্থানে পরমাণু কেন্দ্রে অবস্থান করে। পরমাণুর কেন্দ্রে সূক্ষ্ম স্থানগুলোকে নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসের আকার গোলাকার এবং ব্যাস 0.10⁻⁶ নানোমিটার থেকে 10⁵ নানোমিটারের মধ্যে হয়ে থাকে। বাড়ি ধনাত্মক আদান যুক্ত কণা প্রোটন পরমাণু কেন্দ্রে অবস্থান করে। ইলেকট্রনের ভরও অত্যন্ত নগণ্য। পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয়ে থাকে। রাদারফোর্ডের এই সকল সিদ্ধান্ত থেকে বৈজ্ঞানিক রাদারফোর্ড ওনার একটি মডেল পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল উপস্থাপন করেন। এই মডেলটাকে বলা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের আগে আমাদের যে সৌরজগৎ সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন, কেননা সৌরজগতের সাথে পরমাণু মডেলের তুলনা করে। সৌরজগতে যেমন সূর্য পরমাণু সৌরজগতে কেন্দ্রে অবস্থান করে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তিত হয়। একইভাবে উনি পরমাণু কেন্দ্র নিউক্লিয়াসকে সূর্যের স্থানে ধরে, অর্থাৎ পরমাণু কেন্দ্র ধরে এর চারদিকে ইলেকট্রন সময়ের জন্য বিভিন্ন কক্ষ, সূর্য যেমন পৃথিবীর সৌরজগতের কেন্দ্র অবস্থান করে, একইভাবে পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চারদিকে ইলেকট্রন সমূহ সদয় ঘূর্ণায়মান অবস্থায় থাকে। পরমাণু মডেলে উনি সফলভাবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি এর মাধ্যমে এই বড় একটি সিদ্ধান্তে উপনীত হন। তারপরে পরমাণু নিউক্লিয়াসের ধনাত্মক আদানযুক্ত প্রোটন এবং নিউক্লিয়াসের ধনাত্মক আদানযুক্ত প্রোটন এবং বাইরের কেন্দ্রে ইলেকট্রন, বাইরের ঘূর্ণায়মান ইলেকট্রন পরস্পরকে সমবায় করে, অর্থাৎ যত সংখ্যক প্রোটন পরমাণু কেন্দ্রে অবস্থান করে ঠিক বাইরে ততটি ইলেকট্রন অবস্থান করে থাকে। এটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের যে বড়টা, যে উনি পরমাণু কীভাবে ইলেকট্রন সমূহ পরস্পর ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাহলে আমরা এখান থেকে যে সূর্য নদে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস
নিউক্লিয়াস এবং এই পরমাণুর এই নিউক্লিয়াস ব্যতীত যে অংশগুলো আছে নিউক্লিয়াস এবং ইলেকট্রন সমূহ পরমাণু কেন্দ্রের চারদিকে এভাবে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাহলে পরমাণু কেন্দ্রটা হচ্ছে কি ধনাত্মক, পরমাণু কেন্দ্রের বাইরে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান অবস্থায় বাড়ি ধনাত্মক আদান যুক্ত কণা প্রোটন পরমাণু কেন্দ্রে অবস্থান করে, ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য, পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে থেকে কেন্দ্রীভূত অবস্থায় থাকে। পরমাণু আদান নিরপেক্ষ কণা, পরমাণুতে ধনাত্মক আদানযুক্ত প্রোটনের সংখ্যা এবং ঋণাত্মক আদানযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। একটি প্রোটন যে পরিমাণ ধনাত্মক আদান গ্রহণ করে একটি ইলেকট্রন ঠিক ওই একই পরিমাণ ঋণাত্মক আদান গ্রহণ করে থাকে। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তিত হতে থাকে। এই যে এখানে যে বিভিন্ন পথে বিভিন্ন পথে সমদ্রুতিতে আবর্তিত হতে থাকে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সমূহ। এখন আমরা যেমন মনে হয় আমরা যদি বলে দিই সোডিয়ামে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের এগারো, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে এগারো। অর্থাৎ কেন্দ্রের মধ্যে প্রোটন এগারোটা প্রোটন অবস্থান করতেছে, তাহলে কেন্দ্রের বাইরে এগারোটা ইলেকট্রন অবস্থান করতেছে এবং এদের পরস্পর আকর্ষণ বলটা সমান, একটা হচ্ছে যে কেন্দ্রমুখী এবারটা হচ্ছে কেন্দ্র বিমুখী। আকর্ষণ বলটা পরস্পরকে কী করে থাকে সমূহ বার করে থাকে, যার করে পরমাণুর অস্তিত্বে বিলীন হচ্ছে। এরপরও এই সকল সিদ্ধান্তের পরও কিছু ভুল সিদ্ধান্ত ছিল, এই সকল রাদারফোর্ডে পরমাণু মণ্ডলের মধ্যে কিছু ত্রুটি পাওয়া যায়। কেমন যেমন উনি এই যে ইলেকট্রন সমূহের জন্য কোনো সুনির্দিষ্ট কক্ষপথের কথা বলে নাই, কক্ষপথে ইলেকট্রন সমূহ কীভাবে ঘূর্ণায়মান অবস্থান এটা বলে নাই। আবার ম্যাক্সওয়েলের তৈরি চুম্বকীয় তত্ত্বমতে যদি ইলেকট্রনটি চার্জ যদি কোনো আবর্তিত হয় তাহলে একসময় এটা শক্তি বিকিরণ হয়ে কেন্দ্রে পতিত হয়ে যাওয়ার কথা, এই সম্পর্কিত কোনো তত্ত্ব উনি সুনির্দিষ্টভাবে দিতে পারেন নাই। তাহলে এই সকল যদি আমরা ম্যাক্সওয়েলের তৈরি চুম্বকীয় তত্ত্ব এগুলোকে যদি রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে বাস্তবে প্রয়োগ করতে যাই তাহলে দেখা যায় আমরা কিছু ত্রুটি পাই, যে এই ত্রুটিগুলো পরবর্তীতে এই ত্রুটিগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আমরা আমাদের আজকে আলোচ্য হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে পরমাণু মডেলটাতে উনি কী বলছে যে পরমাণু একটি কেন্দ্র বিদ্যমান, ওই কেন্দ্রটাকে আমরা বলি নিউক্লিয়াস, পরমাণু বাইরে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থা থাকে যাদের জন্য কোনো সুনির্দিষ্ট শক্তিস্তরের কথা বলা হয় নাই, সুনির্দিষ্ট কোনো শক্তিস্তরের কথা আমি এখানে বলা নাই। পরমাণু বাইরের ইলেকট্রন সমূহ সদায় ঘূর্ণায়মান অবস্থায় আছে, পরমাণু কেন্দ্রে যতটি প্রোটন আছে পরমাণু কেন্দ্রের বাইরে ততটি ইলেকট্রন আছে, এই হচ্ছে যে আমাদের রাদারফোর্ডের। তাহলে তিনটে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, কেননা উনি এই মডেলকে আবার সৌর মডেলের সাথে তুলনা কী কারণে সৌরজগতে যেমন সূর্যের কেন্দ্রে থাকে কেমন যার চারদিকে গ্রহগুলো আবর্তিত হয় একইভাবে এখানে নিউক্লিয়াস কেন্দ্রে থাকে চারদিকে ইলেকট্রনগুলো আবর্তিত হয়। সৌরজগতে কিন্তু সূর্য এবং গ্রহের মধ্যে কোনো চার্জ নেন, এখানে কিন্তু একটা চার্জ আছে, প্রোটনের ধনাত্মক চার্জ, ইলেকট্রন হচ্ছে যে ঋণাত্মক চার্জ বা কণা, তাহলে এদের চার্জিত কোনো আবর্তিত হচ্ছে। কিন্তু এখন এগুলো মধ্যে সমবার করে পরস্পরিক করে সমবার করে যার কারণে দেখেন পরমাণু অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে না। ম্যাক্সওয়েলের তৈরি চুম্বকীয় তত্ত্ব মতো যদি আমরা এটাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের এখানে কিছু সমস্যা দেখা দেবে, যে সকল ত্রুটিগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা আজকে তাহলে নিউক্লিয়াসের অবস্থান সম্পর্কে জানলাম, ইলেকট্রন সমূহের অবস্থান সম্পর্কে জানলাম এবং প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে কী আকর্ষণ বল কাজ করতেছে সেই আকর্ষণ বল সম্পর্কে আমরা জানলাম। আশা করি সবার এই রাদারফোর্ডের পরমাণু মডেল আজকে আলোচনা থেকে কিন্তু উপকার হবে। তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকো, সব সময় আমাদের অনলাইন ক্লাসগুলো দেখার চেষ্টা করো। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা আবার নিজেরা আশায় ভালো করে বই থেকে পড়ে নেবে। ধন্যবাদ সবাইকে।